নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে সকলকে গুড মর্নিং জানিয়ে আমি কিন্তু আবারও আজকে একটি নতুন আপডেট আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো আজকে আমি আপনাদেরকে যে আপডেটটি দিতে চলেছি সেটি হচ্ছে প্রাইমারির আজকে কিন্তু দুটি গুরুত্বপূর্ণ মামলা শুনানি হতে চলেছে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে। যে মামলা দুটোতে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছ থেকে ডিপিএসসি ওয়াইজ ভ্যাকান্সি চেয়ে পাঠিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা, তো এইখানে যোগ্য বঞ্চিত নিজেদেরকে প্রমাণ করার যে মামলা চলছিল, যে কারণে আরটিআই করার ধুম পড়ে গিয়েছিল চারিদিকে, তো সেই মামলা কিন্তু আজকে শুনানি হতে চলেছে। তো বিস্তারিত আপনাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এই ভিডিওতে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। কিন্তু তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলটি ভিজিট করছেন, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এ ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে আপনার কাছে কিন্তু একমাত্র নবদিগন্ত চ্যানেল পৌঁছে দেবে। তো তার জন্য চ্যানেলটিকে সর্বদা ফলো করতে থাকুন। তো চলুন বন্ধুরা, তাহলে আজকের এই আপডেটটি বিস্তারিত আমরা এবার দেখে নিই। তো বন্ধুরা, গত কয়েকদিন আগে কিন্তু বিচারপতি রাজাশেখর মান্থা তিনি এজলাসে বসে বলেছিলেন 2014 প্রাইমারি টেটের যত দুর্নীতি অনিয়ম বিনিয়ম হয়েছে তার উপর ভিত্তি করে যে সমস্ত মামলাগুলো হয়েছে প্রতিদিনই কিন্তু সেগুলো মামলা শুনানি হচ্ছে কলকাতা হাইকোর্টে। তো তার মধ্যে বেশ কয়েকদিন আগে তিনি কিন্তু প্রাইমারি 2014 যে নিয়োগ 42,949, সেখানে বিভিন্ন অনিয়ম বিনিয়ম দুর্নীতির অভিযোগে তিনি প্রাইমারি বোর্ডের ওপর ভীষণ ক্ষুব্ধ হন এবং প্রাইমারি বোর্ডের উদ্দেশ্যে নির্দেশ দেন যে 14 দিনের মধ্যে 23টা ডিপিএসসি থেকে ভ্যাকান্সি কালেক্ট করতে হবে প্রাইমারি বোর্ডকে, এবং তা কিন্তু কলকাতা হাইকোর্টে জমা করতে হবে যে অ্যাকচুয়ালি কত ভ্যাকান্সিতে নিয়োগ করেছে প্রাইমারি বোর্ড এবং এখনও পর্যন্ত 23টা ডিপিএসসিতে কত ভ্যাকান্সি ফাঁকা পড়ে রয়েছে। কেননা যোগ্য বঞ্চিত ক্যান্ডিডেটদেরকে চাকরি দেওয়ার জন্যই হয়তো উনি এই সমস্ত ভ্যাকান্সিগুলো চেয়ে পাঠিয়েছেন, এবং তিনি দেখতে চান যে অ্যাকচুয়ালি যোগ্য বঞ্চিত ক্যান্ডিডেট কতজন রয়েছে এবং কতজনকে নিয়োগ করেছে প্রাইমারি বোর্ড আর কতজনকে এখনও পর্যন্ত নিয়োগ করা যেতে পারে, এই হিসেবটি ক্লিয়ার করার জন্যই কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা তিনি এমনটা নির্দেশ দিয়েছিলেন। তো আজকে এই মামলাটি উঠতে চলেছে, এই মামলাটি কিন্তু আজকে ভীষণ গুরুত্বপূর্ণ, কেননা এই মামলাতেই কিন্তু অনেক যোগ্য ক্যান্ডিডেটের হয়তো ভাগ্য খুলে যেতে পারে। আর বিচারপতি রাজাশেখর মান্থার সেই নির্দেশের পরেই কিন্তু চারিদিকে 2014 সালে টেট পাস প্রার্থী যারা 2016 সালে ইন্টারভিউ দিয়েছিলেন 42,950, যারা সে সময় যা লাস্ট কাট অফ গিয়েছিলো জেনারেলের তার থেকে বেশি থাকা সত্ত্বেও সংরক্ষিত শ্রেণীর প্রার্থী হওয়ার জন্য আপনারা চাকরি পাননি বা যারা চাকরি পাননি তাদের কিন্তু একটা আরটিআই করার প্রবণতা বাড়ে, তারা প্রত্যেকেই কিন্তু ডিপিএসসিতে আরটিআই করে নিজে নিজে ডিপিএসসিতে এবিসি ভবনে, এবং তারা জানতে চায় যে তাদের লাস্ট কাট অফ কত গিয়েছে, তাদের কাট অফ কত গিয়েছে, কেন তাদের চাকরি হয়নি, এই বিষয়ে জানতে চায় প্রাইমারি বোর্ডের কাছে। তো আরটিআই রিপ্লাই সেভাবে কিন্তু প্রাইমারি বোর্ড দিচ্ছে না বেশ কিছুদিন থেকে। তো এই মামলাগুলোর কারণে এখন দেখা যাক যে কী হয়। তো আজকে মামলাটি উঠতে চলেছে, কিন্তু এই মামলাটি যদিও উর্দু মিডিয়ামের মামলা, তো আজকে মামলাটিতে দেখা যাক যে বঞ্চিত ক্যান্ডিডেটদের ভাগ্য খুলে কিনা। তো এবং এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ মামলা আজকে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে উঠতে চলেছে, সেটি হচ্ছে কাট অফ মামলা। অর্থাৎ আপনারা দেখেছেন যে কাট অফের ক্ষেত্রে কিন্তু যে কাট অফ প্রাইমারি বোর্ড দেখাচ্ছে তাদের কিন্তু আরটিআই উত্তরে পাওয়া কাট অফের সাথে সেই কাট অফের অনেক ক্ষেত্রে হয়তো অমিল রয়েছে, অনেক ক্ষেত্রে মিল পাওয়া যাচ্ছে না, এবং জেনারেল ক্যান্ডিডেটের কাট অফ সর্বদা দেখা গিয়েছে 10/11 প্রতিটা ডিপিএসসিতে। 42,949 যে প্যানেল তৈরি হয়েছিল সেখানে কিন্তু এজবাসু রায় কোম্পানির তত্ত্বাবধানে এবং মানিক ভট্টাচার্য দুজন মিলেই কিন্তু প্যানেল তৈরি করেছিল, এবং প্যানেল তৈরির সময় তারা রিজার্ভেশনকে রিজার্ভেশন ক্যান্ডিডেটদের মধ্যেই ফেলে রেখেছিল, এবং জেনারেলের কাট অফ দেখা গিয়েছে সব ক্ষেত্রেই কিন্তু কম। এবং আরও একটি বিষয় দেখা গিয়েছে যে অনেক হাই কাট অফ থাকা সত্ত্বেও ক্যান্ডিডেটরা কিন্তু চাকরি পায়নি, কিন্তু লো কাট অফে অনেকেই কিন্তু প্রাথমিকে 8 বছর ধরে দীর্ঘ চাকরি করে চলেছেন। তো এই সমস্ত বিষয়গুলো আজকে কিন্তু বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে দুটো গুরুত্বপূর্ণ মামলা শুনানি হতে চলেছে। কিন্তু
ওএমআর মামলা নিয়ে, শান্তনু সিটের যে ওএমআর মামলা, সেই ওএমআর মামলার সাথে দেখেছেন যে 5% মামলাকে কিন্তু ট্যাগ করে দেওয়া হয়েছে, অর্থাৎ ওএমআর মামলার উপরেই কিন্তু 5% মামলার ভবিষ্যৎ নির্ভর করবে। অ্যাকচুয়ালি বিচারপতি 42,949 প্যানেল যদি অরিজিনাল ওএমআর না পান তাহলে কিন্তু উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তো যদি প্যানেলই না থাকে তাহলে কী করে আর 5% মামলা হবে, আর কী করেই বা কাট অফ কেস হবে, আর কী করেই বা এই যোগ্য বঞ্চিত প্রমাণের মামলা হবে। তো আজকে শুনানিটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে শুনানিতে কিন্তু বোঝা যাবে যে আজকে যদি সমস্ত এই মামলাগুলো, আজকে যে দুটো গুরুত্বপূর্ণ মামলা রয়েছে বিচারপতির এজলাসে, এই মামলাগুলোকেও যদি তিনি ঘোষণা করে দেন যে ওএমআর ডেস্ট্রয় মামলার উপরে এগুলোর ভবিষ্যৎ নির্ভর করবে, তাহলে কিন্তু 100% ধরে নেওয়া যায় যে 42,950-এর যে প্যানেল এবং 16,500-এর যে প্যানেল, এই দুটো প্যানেলই কিন্তু বাতিল করতে চলেছেন উনি আগামীতে। কেননা সব কিছুই কিন্তু ওএমআরের উপর ডিপেন্ডেবল, আর ওএমআর মামলাটাই সব থেকে গুরুত্বপূর্ণ মামলা। আর যদি ওএমআর মামলায় সেরকম কোনো প্রভাব না পড়ে তাহলে কিন্তু আজকের মামলা যেরকম শুনানি চলছিল এই মামলা কিন্তু এভাবে শুনানি চলবে। তো আজকের মামলাটা সেই জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আজকেই কিন্তু হয়তো বোঝা যেতে পারে যে এই ওএমআর মামলা বা এই 60,000 শিক্ষকের যে প্যানেল যেটা 2016 সালে নিয়োগ হয়েছিল, 42,949 এবং 2020 সালে যে নিয়োগ হয়েছিল 16,500, এই যে 60,000 শিক্ষকের প্যানেল, তাদের প্যানেল আদৌ বাঁচবে কি না বা তাদের প্যানেলের ভবিষ্যৎ আজকের মামলা থেকে কিন্তু হয়তো পরিষ্কার হয়ে যেতে পারে। তো আজকে আপনারা নজর রাখবেন, বিচারপতির এজলাস থেকে কিন্তু এই আপডেট পেলে আপনাদেরকে আমি সঙ্গে সঙ্গে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো কী হয় সেটার দিকে কিন্তু সকলেরই নজর থাকবে। তবে আরও একটি বিষয়, যদি যোগ্য বঞ্চিত ক্যান্ডিডেটরা আজকে বিচারপতির রায়ে, যদি বিচারপতির রায় দেন যে নতুন করে চাকরি দেওয়ার, তাহলে কিন্তু দু একদিনের মধ্যে আরও অনেক হাজার হাজার মামলা হবে এই 42,949 নিয়ে। কেননা অনেক যোগ্য ক্যান্ডিডেট তারা কিন্তু এখনও পর্যন্ত কোর্টে কেস করেনি, তারা কিন্তু বঞ্চিত হয়ে রয়েছে। তো জাজমেন্ট হলে কিন্তু অনেক ক্যান্ডিডেট তারা কোর্টমুখী হবে এবং নতুন করে আবার মামলা দায়ের করবে, আর সেক্ষেত্রেও কিন্তু জাজমেন্ট একই রকমই হবে। কেননা যতজন নিজেকে যোগ্য প্রমাণ করতে পারবে 42,950-এ, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকেই চাকরি পাবে। তো দেখা যাক আজকে যোগ্য বঞ্চিত মামলায় কী উঠে আসে 2014 প্রাইমারি টেট থেকে, অভিশপ্ত 2014 প্রাইমারি টেট। এই প্রাইমারি টেটে কিন্তু অনেক জল মিশিয়ে রয়েছে। তো প্রাইমারি বোর্ড এমন একটা কর্মকাণ্ড করে রেখেছে, মানিক ভট্টাচার্য এমন কাজ করে রেখেছে, কোর্টে কিন্তু যারা নিজেকে প্রমাণ করতে পারবে যে যোগ্য থাকা সত্ত্বেও তারা সে সময় বঞ্চিত হয়েছিল, প্রত্যেকেই কিন্তু চাকরি হাতের মুঠোয় চলে আসবে। তো যাই হোক বন্ধুরা, এখন আপডেটটি আপনাদের জন্য এখানেই রইল, আপনাদেরকে আমি আপডেট পেলেই কিন্তু জানিয়ে দেবো। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, আপনারা চ্যানেলে নজর রাখুন নতুন নতুন আপডেট পেতে।